শ্রী শ্রী ঠাকুর ছিলেন গীতার মূর্ত প্রতীক। আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে অনেক বাণী শুনিয়াছি, কিন্তু বুঝি নাই। আবার যাহা বুঝিয়াছি তাহা ধারণ করি নাই। তাই কথার ছলে একদিন ঠাকুর বলেছিলেন, বীজ রোপণ কইরা গেলাম, কালে অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইব, উলুবনে মুক্তা ছড়াইয়া গেলাম গো, যে জহরি সে ঠিক চিনব, সেই আবার কুড়াইয়া নিব গো। আসলে আমি একটা ঝড়ের কুটা, ঝড়ে উড়াইয়া নিয়া যায় যেইখানে সেইখানেই আমার চাইতে হয়। ইয়া আমার কর্তৃত্ব সূত্রে নাই গো, আমার আমার কর্তৃত্ব সূত্রে নাই।